নমস্কার বন্ধুরা আমি গীতা গীতা রান্না বান্নাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের বরফির একটি রেসিপি এই রেসিপিটা করতে খুব বেশি সময়ও লাগে না আবার খেতেও হয় অসাধারণ তো চলুন দেখিনে নেওয়া যাক কীভাবে আমি এই মুগ ডালের বরফি তৈরি করি এখানে আমি এক কাপ সোনা মুগ ডালকে দু ঘন্টার জন্যে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে যাওয়ার পর আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে সোনা সোনামুগ ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে মোটা মুগ ডালটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে ডালগুলো দিয়ে দেবো ডালগুলো দেওয়ার পর আমি কোনো রকম জল ব্যবহার করব না জল ব্যবহার না করে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে মেল্টেড ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মুগ ডাল এ সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এই সময় কড়াইতে লেগে যাওয়ার চান্সটা খুবই বেশি অনবরত নাড়তে নাড়তে রান্নাটা করতে থাকতে হবে ডালটাকে খুবই ধৈর্য ধরে ভাজতে হবে ধৈর্য হারিয়ে ফেললে চলবে না মোটামুটি ডালটা আমার প্রায় ছ মিনিট হয়ে গেছে ভেজে যাচ্ছি এখনও ভাজতে হবে খুন্তি দিয়ে একটু যে দলা পাকিয়ে গেছে সেগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে যে দলাগুলো পাকিয়ে রয়েছে সেগুলো আমি একটা হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু এভাবে চেপে চেপে দিলেই দলাগুলো মোটামুটি ভেঙে যাবে আর ঝুরঝুরে ভাব হয়ে যাবে যখনই একদম পুরো ঝরঝরে ভাব চলে আসবে তখনই ভাববেন ডালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে ডালটা আস্তে আস্তে বেশ ঝরঝরে হয়ে এসেছে টোটালি ডালটাকে আমি বারো মিনিটের মতো সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেছে ডাল দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবারে এর মধ্যে আমি চার কাপ পরিমাণে আগে থেকে জাল দিয়ে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি ক্রমাগত নাড়তে থাকতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ক্রমাগত নেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব এক পিঞ্চ মতো কেশার এই কেশারটা দিলে যেমন রঙটাও খুব ভালো হয় তেমন এর ফ্লেভারটাও খুব ভালো আসে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুনের মতো এলাচ গুঁড়ো এ সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে কেশর দেওয়ার ফলেই এই কালারটা এসেছে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব চিনি আমি চিনি এখানে ব্যবহার করব দেড় কাপ আমি এই কাপেরই মেপে মুগ ডাল নিয়েছিলাম এক কাপ আর চিনি দিলাম দেড় কাপ তাহলে মুগ ডাল আর চিনির রেশিও হল এক ইস্টু দেড় আপনারা চিনিটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের নিজেদের স্বাদ অনুসারে চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে এ সময়তেও বেশ ধৈর্য ধরে নাড়তে থাকতে হবে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে তৈরি করে রাখা ক্ষীর আমি দুই হাতা ক্ষীর দিয়ে দিলাম ক্ষীর না দিয়ে আপনারা এখানে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন ক্ষীরটা দিলে টেস্টটা খুবই ভালো হয় অনবরত নাড়তে হবে এবারে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে বাইন্ডিংটা খুবই ভালো হয় আর টেস্টটাও অনেক বেড়ে যায় মুগ ডালের বরফি এই রকমভাবে তৈরি করলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকরও বটে আর ডালের মধ্যে তো প্রচুর স্বাস্থ্যকর গুণাগুণ রয়েছে সেই কারণে মুগ ডালের বরফি মাঝে মধ্যে বাড়িতে তৈরি করে রাখলে বাচ্চারাও খেতে পারে আবার নিজেদেরও খাওয়া হয় ডালটা থেকে ঘি বেরোতে শুরু করে দিয়েছে আর ডালটা একটা আঠালো মতো হয়ে এক জায়গায় পাকিয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে দেখুন ভালো করে এ সময়তে বুঝতে হবে যে ডালটা একদম বরফি তৈরি করার জন্যে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার একটা থালা নিয়েছি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটাকে একটা ব্রাশের সাহায্যে পুরো থালার মধ্যে লাগিয়ে দিচ্ছি ঘি মাখিয়ে নেওয়ার পর এবার মুগ ডালের হালুয়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই কোনো টে বা কোনো থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে তাহলে বরফিটা কাটতে খুবই সুবিধা হবে একটা স্প্যাচুলা দিয়ে থালার উপর ছড়িয়ে দিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এই সময় উপর থেকে ছড়িয়ে দেব গ্রেট করে রাখা আমন্ড বাদাম আর কাজু বাদাম এবার আমি একটা ছুরি দিয়ে পিস করে নেব আমি বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন দেখুন কেটে নেওয়া হয়ে গেছে আমি পরিবেশন করে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন যে এই বরফিটা কতটা টেস্টি হতে পারে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ